গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হলো ভাইফোঁটা। ভাইফোঁটার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে, সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে জানাচ্ছি। তাদের সম্পর্ক যেন সারা জীবন অটুট থাকুক। তো দেখো, এখানে ভাইফোঁটা, আমার ফোঁটা নেই, আমার ভাইফোঁটা নেই, তো সেই জন্য এই যে বাপিকে ফোঁটা দিতে এসছে পিসি, আর এটাই আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। পিসি এসছে, আমার দুটো পিসি, তো একটা পিসি এসেছে, একটা পিসির শরীর ভালো না, তাই জন্য আসতে পারিনি। আরও সব বাপির বোনেরা সব এসছে ফোঁটা দিতে। তো চলো, আমি সেটাই তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। আর এটা হলো ছোটো পিসি, ছোটো পিসি ফোঁটা দেওয়া হয়ে গেছে, এখন বাড়ি চলে যাচ্ছে। আরও সব পিসিরা আসবে, আর তোমাদেরকে আমি সেগুলো দেখাবো। তো চলো, তোমরা দেখতে থাকো। এখানে জেঠু এসছে, জেঠুর সাথে বাপি এখন বসে বসে গল্প করছে। এই যে আমার আরো একটা পিসি এসছে ফোঁটা দিতে, এই পিসির বাড়ি আমাদের বাড়ির পাশেই। তো দেখো, পিসি ফোঁটা দিয়ে চলে গেল, আর বাপি এখনো না বসে আছে। আর বাপি বলছে আবার উঠবো, আবার তো মানে বাপির মামার মেয়েরা আসবে, যেন বাপি কেন বসেই আছে। তো এই যে দেখো, বাপির মানে আরও যারা বোনেরা রয়েছে, মামার মেয়েরা আরে সব এখানে যে ভাই দ্বিতীয় করতে এসছে, আর এটাই আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, পিসিরা সব বাপিকে ফোঁটা দিয়ে দিয়েছে, ফোঁটা এখানে দিয়ে এবার আমার জেঠুদের বাড়িতে যাচ্ছে, ওখানে ফোঁটা আরে দেবে, দিয়ে তারপর আসবে, আর এসে এখানে মিষ্টি আরে খাবে। কারণ ওরা বললো আমরা ভাত টাত খাবো না, কারণ পিসিরা মানে বাপের বাড়িতে এসছে, যেখানে ওই মানে আমার বাপির মামা বাড়িতে, ওখানে ওরা ভাত টাত খাবে, ওখানে ব্যবস্থা হয়েছে, তো এখানে খাবে না, তো এসে মিষ্টি জল খাবে। আর এই যে বাপি আমাদেরকে দেখাচ্ছে যে পিসিরা বাপিকে কী দিয়েছে, জামা টামা সেগুলো দেখাচ্ছে। তো সব পিসিতে দেওয়া হয়ে গেছে, আর এই পিসি মানে একটু দেরি করেছেন, ও এখন দেবে এবার, মানে বাপির মামার ছোটো মেয়ে আর কি, তো একটু শেষের দিকে এসছে, তো এই পিসি মনি এখন ফোঁটা দেবে।
আর আমি একটু যাই যে মিষ্টি আর এসে রেডি করি, কারণ পিসিমারা এক্ষুনি ফিরবে, ফিরে মিষ্টি জল খাবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো সবাই বাড়ি চলে যাচ্ছে মিষ্টি টিষ্টি খেয়ে, এখন বাড়ি চলে যাচ্ছে, কারণ হচ্ছে যে দেওয়া হয়ে গেছে আর ভাত টাত তো খাবে না এখানে বলেছে, তো সেই জন্য খেলো না, বাড়ি চলে যাচ্ছে, বাড়িতে গিয়ে খাবে। আর আমরা এই যে একটু এগিয়ে দিতে যাচ্ছি, সবাই এখানে আছি, মা আমি বাপি দিদি সেজ মা সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো খেতে বসে গেছি, এই যো কালকের মাংসটা আমি গরম করে নিয়েছি, ওইটা আমি খাবো। আর এখানে আলু উচ্ছালু পেঁয়াজ ভাজা, উচ্ছালু ভাজা হয়েছে, পেঁয়াজ না, আর বাপি ঝিঁয়ে পোস্ত হয়েছে, আর ডালটা কালকে ছিল গরম করে দিয়েছে, বাপি মাছ খাচ্ছে, কালকে মাছটা টকটা ছিল ওটা গরম করে দিয়েছে, আর মা পুরো নিরামিষ খাচ্ছে যেহেতু আজ বৃহস্পতিবার। আর আমি কালকে যেহেতু মাংসটা ছিল, মা বলে আজ খা কিছু হবে না, আর যেহেতু আমি পটা আরে দিইনি সেই জন্য আমি খেয়ে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, এখন তাহলে রাখছি, আবার পরে কথা বলবো। দেখো আমরা ঠাকুরতলা এসেছি, এখানে ঠাকুরতলা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। আজকে ঠাকুরতলার লোক সংখ্যা খুবই কম, কারণ সবাই তো ভাইফোঁটা দিতে চলে গেছে, মানে এখানে কেউ নেই বেশি, পাড়ার সব বৌদিরা কাকিমারা সবাই বাপের বাড়ি গেছে, কেউ নেই।
আমি দিদি সেজমা আমরা আমার মা এই কয়েকজনে এখানে দাঁড়িয়ে আছি, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি ঠাকুরতলায়। এই চলে যাবো একটু পরই, আর কালকে তো বিসর্জন হবে, যেহেতু বৃহস্পতিবার বিসর্জন সেজন্য হয়নি, কালকে যখন বিসর্জন হবে কালকে আবার সবাই একসাথে থাকবে। আর এই গল্প টল্প করে একটু ওই আমাদের পাশেই যে ঠাকুরটা এসছে ওটাও একটু দেখতে যাবো বলে ঠিক করছি সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যখন যাব তখন তোমাদেরকে দেখাবো। একদম আমাদের বাড়ি মানে আমাদের ঠাকুরের পাশেই একটা ঠাকুর এসছে, ওটা একটু দেখতে যাব। তো দেখো এই যে পাশে ঠাকুরটা দেখতে এসছি, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, একদম পুরো জবা ফুলের উপরে ঠাকুরটা এসছে, আর শিব ঠাকুরটা দেখো একদম পাশে, খুবই সুন্দর লাগছে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা টিপে দিও যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে কাল নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আচ্ছা তাহলে আসছি, টাটা, গুড নাইট।